বিএনপি মনে করে তাদের ডাকেই ভোট বর্জন করেছে মানুষ একে আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে দলটি তবে এক দফার আন্দোলনে মানুষের সারা পায়নি তারা বিএনপির শীর্ষ নেতারাও এই ব্যর্থতা স্বীকার করছেন তাদের আশা নতুন কর্মসূচিতে জনগণ তাদের ডাকে মাঠে নামবে রাশিদুল কাদেরের রিপোর্ট গত আটাশ অক্টোবরের পর থেকেই ব্যাক ফুটে বিএনপি দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এক দফার দাবিতে টানা কর্মসূচি দেয় দলটি তবে আন্দোলনের সফলতা মেলেনি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলটির দেশব্যাপী সমর্থন ও শক্তি আছে তবু আন্দোলন কেন বিফল হল প্রশ্ন এখন বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে এ প্রশ্নে দলটির নেতাদের মূল্যায়ন বা পর্যবেক্ষণ নানা রকম বেশিরভাগই মনে করেন দলটির সাংগঠনিক দুর্বলতা আছে পাশাপাশি আন্দোলনে জনসম্পৃক্ততা না থাকাকেও দায়ী করেছেন অনেকে বিএনপির অতীত আন্দোলনের ইতিহাসে দেখা যায় বড় পট পরিবর্তনে সাধারণ মানুষের ভূমিকায় ছিল মুখ্য তবে এক দফার আন্দোলনে তার অভাব প্রকট অবশ্য দলটির নেতারা এসব অভিযোগ স্বীকার করে নাগরিক টিভিকে বলেন সরকারের নির্যাতনের ফলে তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা গড়ে তোলা যায়নি জনগণের প্রতিনিধি হিসেবে বিএনপির উপরেই দায়িত্ব পড়তেছে যে তারা জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সক্রিয় হতে হবে আন্দোলন তুমুল পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বিএনপি এটির ব্যাপারে সচেতন রয়েছে বিএনপি বিরোধী দলসমূহের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের আন্দোলনের ছক কষে মাঠে নামবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই বিএনপি ঘটাতে পারবে বলে আমরা আশা করি বিএনপির আরেক নেতা বলেন সব ব্যর্থতা কাটিয়ে আন্দোলন জোরালো করার পদক্ষেপ নিচ্ছেন তারা আর এতে সাধারণ মানুষ থাকবে বলেও আশা মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা সব কিছুর মূল্য বৃদ্ধি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সুতরাং আমাদেরকে প্রতিনিয়ত এই জিনিসগুলো পর্যবেক্ষণে রাখতে হচ্ছে বিএনপির অনেক নেতাই অবশ্য বলছেন দলটির আন্দোলনে এখনো জনসম্পৃক্ততা করা যায়নি তাই চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে কর্মসূচি এগুবে সেটি এখনো স্পষ্ট নয় রাশেদুল কাদির নাগরিক ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি